হ্যালো গাইস আজকে আমি তোমাদের জন্য বানিয়ে ফেললাম গরম ভাতের সাথে বাঙালির প্রিয় রেসিপি চিংড়ি মাছের ভাপা দেখো তার জন্য কিন্তু আমি একটা মিক্সার গ্রাইন্ডার যারের মধ্যে সর্ষে একটু পোস্ত একটু কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণের নুন অ্যাড করেছি দেখো আমি এখানে কিন্তু সর্ষে দু ব্যবহার করেছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ওইগুলো দিয়ে নেওয়ার পর এক টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে নিচ্ছি কালো জিরে আর আমার সেই সর্ষে পোস্ত বাটা যদি সর্ষের সাথে যদি তোমরা একটু নুন অ্যাড করো আর কাঁচা লঙ্কা অ্যাড করো তাহলে কিন্তু মিক্সিতে সর্ষে তেতো হয় না আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি টু টেবিল স্পুন সমান টক দই আর একটু নুন এবার একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো সব কিন্তু আমি একে একে দিয়ে দেব আর এই টিফিন বক্সটা নিয়েছি এই কারণে কারণ এর মধ্যেই আমি ভাপাটা রান্না করব। দেখো ভালো করে কিন্তু এটাকে ভালো করে ভাটিয়ে নিতে হবে যাতে একদম টক দই যেহেতু আমি দিয়েছি ওর জন্য সর্ষে পোস্তর সাথে কিন্তু টক দইটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখো কি স্মুদি তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে দিলে কিন্তু টেস্ট খুব ভালো হয় এবার এর মধ্যে আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর এখানে আমি চিংড়ি মাছগুলো কিন্তু একদম লেভির সাথে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটার মধ্যেই খুব সুন্দর সরষের যে ঝাঁজটা ওঠে সেটা যাতে হয় আর প্রত্যেকটা চিংড়ির গায়ে এই সর্ষে পোস্ত গ্রেভিটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দেখো এই ভাপা রান্নার ক্ষেত্রে কিন্তু একদমই কেপটেমি করলে চলবে না একটু তেলের পরিমাণটা একটু ভালো করে দিতে হবে দেখো আমার টিফিন বক্সটা ছোটো হওয়ার কারণে মাছগুলো খুব গায়ে গায়ে হয়ে গেছে তো এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে একে একে সব সাজিয়ে নিয়েছি এবার যেটা আমি করব এই চিংড়ি মাছের ভাপার তার মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু সর্ষের তেল যেটা ছাড়া ভাপা একদমই খেতে ভালো লাগে না তো দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি ভাপের সাথে এবার কিন্তু এই ভাপাটার মধ্যে আমি তেল অ্যাড করবো ওহো তার আগে অ্যাড করতে হবে কাঁচা লঙ্কা দেখো এখানে আমি চা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ এই ফ্লেভারটা আনার জন্য কাঁচা লঙ্কা মাস্ট এবার এর উপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল এই তেলটা দেওয়ার সময়ের জন্য কিন্তু একদম কিপটিমি করলে হবে না একটু ভালোভাবেই তেলটা দিতে হবে তবেই ভাপার সেই ঝাঁজালো ব্যাপারটা আসবে এবার আমি টিফিন বক্সের মুখটা এখানে আটকে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপর এরকম বাটি বসানোর জন্য আমি এই ব্যবহার করেছি তার উপর কিন্তু টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে এবার তিরিশ মিনিট অবধি ওয়েট করতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই তারপর কিন্তু লোতে দিয়ে দিতে হবে আর এর উপরে দিয়ে দিয়েছে একটা বাটি যেখানে কোনোভাবেই বায়ুটা বা বাষ্পটা যাতে না বেরোতে পারে দেখো ফাইনালি কিন্তু ভাপাটা একদম রেডি ওয়াও দেখতেই পাচ্ছো যে সুন্দর একটা উপরে একটা সেই তেল তেল ব্যাপারটা এসছে অ্যান্ড খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমাদের যদি এই চিংড়ি মাছের ভাপা রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তো চলো বাই বাই